Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihi Allahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illa Allah wahdahu la sharika lahu wa nashhadu anna sayyidana wa maulana muhammadan abduhu wa rasuluh amma ba'du fa a'udhu billahi minash shaytanir rajim bismillahir rahmanir rahim Inna Allah ya'muru bil 'adli wal ihsan wa ita'i dhil qurba wa yanha 'anil fahsha'i wal munkari wal baghyi ya'idzukum la'allakum tadhakkarun Shadaqallahu al-'azim wa shadaqa rasuluhu an-nabiyul karim wa nahnu 'ala dhalika laminash-shahidin wash-shakirin walhamdulillahi rabbil 'alamin Subhanaka la ilma lana illa ma 'allamtana innaka antal 'alimul hakim Rabbi shrah li sadri wa yassir li amri واحلل عقدة من لساني يفقه قولي الله تعالى দরবারে লাখো কোটি শুকর আদায় করছি আজকের এই জুমার খুতবার আলোচনায় তিনি আমাদেরকে বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম পেশ করছি प्यार नबी हजरत मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम एर प्रति अल्लाह ताला जर उम्मत करे आमदेर के सौभाग्यवान करे छेन आजकेर जुमार खुतबाय आमदेर आलोचनार विषय जुलुम আল্লাহ তাআলার কাছে সবচেয়ে অপ্রিয় কাজ এবং একদিন আসবে যেদিন এই জুলুমের বিচার হবে এই ইসলামের হুকুম সবার সাথে ইনসাফ রক্ষা করা ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান আল্লাহ তাআলার হুকুম হলো তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো ইনসাফের হুকুম দাও এবং ইহসান করো ইহসানের হুকুম দাও কারো প্রতি সামান্যতম জুলুম যেন তোমাদের দ্বারা না হয় মুসলিম শরীফে বর্ণিত একটি হাদিসে কুদসি আছে عن ابي ذر عن النبي صلى الله عليه وسلم فيما روى عن الله تبارك وتعالى انه قال حضرت ابو ذر رضي الله تعالى عنه তিনি বর্ণনা করেন নবী করিম صلى الله عليه وسلم তিনি ارشاد করেন যে আল্লাহ রব্বুল ইজ্জত তিনি ফরমান ইয়া ইবাদি হে আমার বান্দারা
ইন্নি হাররামতু যুলমা আলা নাফসি, আমি আমার নিজের জন্য জুলুম করাকে হারাম করে নিয়েছি। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা, আর তোমাদের জন্য আমি এটা হারাম করেছি যে তোমরা পরস্পরে একজন অপরজনের উপর জুলুম করবে, এটাকে আমি হারাম করছি। আমি নিজের উপর জুলুম করাকে হারাম করেছি যে আমি জালেম না, আমি কারো উপর জুলুম করব না, এটা আমি আমার নিজের জন্য আগে নিষিদ্ধ করেছি যে আমার জন্য জুলুম করা হারাম। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা, আর এই জুলুমকে আমি হারাম করে দিয়েছি তোমাদের জন্য যে তোমরা পরস্পরে একে অন্যের উপর জুলুম করতে পারবে না, জুলুম করাটা হারাম। ফালা তাযালিমু, কাজেই তোমরা একে অন্যের উপর জুলুম করো না, তোমাদের একে যেন অন্যের উপর জুলুম না করে। এই জুলুমটা ইসলামে নিষিদ্ধ বিষয় এবং হারাম বিষয়। আমাদেরকে আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, সমাজবদ্ধ জীবনে আমাদেরকে সবসময় সতর্ক থাকা চাই, সবসময় আমাদেরকে সাবধান থাকা চাই, আমাদের দ্বারা কেউ যেন জুলুমের শিকার না হয়, কেউ যেন মজলুম না হয়। এটা মুমিনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা যে মুমিন সে সর্বদা সতর্ক থাকবে যে তার দ্বারা কোনো ব্যক্তি যেন জুলুমের শিকার না হয়। জুলুম এটা এমন এক অপরাধ, এটা এমন এক ধ্বংসাত্মক অপরাধ যে এই জুলুম যদি কারো স্বভাবের মাঝে থাকে, এই জুলুম তার ইবাদতকে নষ্ট করে দেয়। قال رسول الله صلى الله عليه وسلم بخاري مسلم الحديث يا الله الرسول صلى الله عليه وسلم তিনি সাহাবা একরামদের সামনে একবার তিনি বয়ান করতেছেন, তিনি তাদের সাথে কথা বলতেছেন। তো তিনি সাহাবা একরামদেরকে প্রশ্ন করলেন, আতাদরুন মানি মাল মুফলিস, এই তোমরা কি জানো দরিদ্র লোককে, মাল মুফলিস গরিব মানুষকে জানো তোমরা? কালু আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়া লা মাতা। সাহাবা একরাম তারা জবাব দিলেন, আমাদের মাঝে তো দরিদ্র মানুষ হলো তারা যাদের টাকা পয়সা নাই, যাদের জীবন উপকরণ নাই, চলার জন্য যতটুকু জরুরি জীবন উপকরণ এটা যাদের নাই, এরা হলো দরিদ্র। ফাকালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করলেন, ইন্নাল মুফলিস মিন উম্মতি, আমার উম্মতদের মাঝে ওই সমস্ত ব্যক্তিরা হলো দরিদ্র ব্যক্তি, ওরা হলো খুব গরিব। মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, যারা কিয়ামতের দিন হাশরের সেই কঠিন ময়দানে তারা যখন উপস্থিত হবে, তো তাদের আমল নামার মাঝে নামাজ থাকবে যে তারা নামাজ আদায় করছে, তাদের আমল নামার মাঝে রোজা থাকবে যে তারা রোজাও এহতেমামের সাথে রোজাকে আদায় করেছে, তাদের আমল নামার মাঝে থাকবে যে তারা যাকাতও আদায় করছে, তারা যাকাত দেয় নাই এমন না, তারা যাকাতও দিছে, তাদের আমল নামার মাঝে নামাজ থাকবে, রোজা থাকবে, যাকাত থাকবে, কিন্তু আমল নামার মাঝে এটাও থাকবে, ওয়াতি কদ শাতামা হাজা, যে সে কাউকে কোনোদিন গালি দিছে। তার আমল নামার মাঝে থাকবে যে সে কোনোদিন কাউকে গালি দিছে। ওয়া কাজাফা হাজা, তার আমল নামার মাঝে থাকবে যে কোনোদিন কাউকে সে অপবাদ দিছে, মিথ্যা অপবাদ দিছে।
লা মালা হাযা, তার আমল নামার মধ্যে থাকবে সে অন্য ব্যক্তির সম্পদ এটাকে ভক্ষণ করছে, এটাকে আত্মসাৎ করছে। ওয়াসাফাকা দামা হাযা, এবং তার আমল নামার মধ্যে থাকবে যে কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে আঘাত করে সে হত্যা করেছে। দারাবা হাযা, অথবা তার শক্তি ছিল কোনো ব্যক্তিকে সে মারছে। তো এইসব আমল নামার মধ্যে এটাও থাকবে। তো এই সমস্ত ব্যক্তিরা তার দ্বারা মজলুম হয়েছে, সে ছিল জালেম। একদিকে যেরকম নামাজ, রোজা, জাকাত, এবাদত গুলো একদিকে করছে, অন্যদিকে সে এরকম অপরাধ গুলোও করছে। এবং এই অপরাধ গুলো হইল এমন অপরাধ সে অন্যের উপর জুলুম করছে। তো যারা মজলুম হইছে হাশরের ময়দানে, এরা দাঁড়ায় যাবে, মজলুমরা দাঁড়ায় যাবে হাশরের ময়দানে। ফায়ুতি হাযা মিন হাসানাতিহি, তো এরা তাদের পাওনা চাইবে যে আমরা মজলুম, আমাদেরকে তুমি জুলুম করছো, আমাদের উপর তুমি অন্যায় করছো, এটার প্রতিশোধ আমরা নিব। তো সেদিন প্রতিশোধ এরা কিভাবে নিবে, যে তার নেক আমল, তার যে নামাজ ছিল, রোজা ছিল, তার যে যাকাত ছিল, এই সমস্ত ইবাদত গুলো যে সে করেছে, এইসব ইবাদত গুলোর যে হাসানাত নেকি, এই নেকি গুলো এই মজলুমরা নেকি গুলো নিয়ে নিবে। ওয়াহাবা মিন হাসানাতিহি, অন্য আরেকজন মজলুম আসবে, সেও নেকি গুলো নিয়ে নিবে। ফাইন ফানিয়াত হাসানাতুহু কাবলা আন ইয়ুকযা মা আলাইহি, এমন যদি হয়ে যায় যে পাওনাদারদের পাওনা পরিশোধ হয় নাই কিন্তু তার নেকি শেষ হয়ে গেছে, পাওনাদারদের পাওনা পরিশোধ হয় নাই কিন্তু তার নেকি শেষ হয়ে গেছে, বলতেছে উখিদা মিন খাতায়াহুম, তখন পাওনাদারদের গুনাহ এটাকে নেওয়া হবে। ফাতুরিহাত আলাইহি, আর পাওনাদারদের গুনাহগুলো তার মাঝে দিয়ে দেওয়া হবে। সুম্মা তুরিহা ফিন্নার, এই সমস্ত পাওনাদারদের গুনাহের ভাণ্ডার নিয়ে এই ব্যক্তিটা জাহান্নামের মাঝে নিক্ষিপ্ত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলতেছেন, এই ব্যক্তিটা দরিদ্র, এই ব্যক্তিটা বড় গরিব, এই ব্যক্তিটার কিছু নাই অথচ তার কাছে অনেক কিছু ছিল। তাই দেখেন, জুলুম এটা এমন অপরাধ যে অপরাধ আমাদের নেকিগুলোকে নষ্ট করে দেয়। হাদিসের মাঝে আসছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, দাওয়াতুল মাজলুম মুস্তাজাবা, যে মজলুম ব্যক্তি তার যে দোয়া, এ দোয়া হলো কবুল দোয়া, মকবুল হয়ে যায়। মজলুম ব্যক্তির দোয়াটা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। ওয়া ইন কানা ফাজিরান, যদিও সে গুনাহগার হোক। কোন ব্যক্তি যখন মজলুম হয় তা আল্লাহ এই মজলুম ব্যক্তির দোয়াকে কবুল করেন যদিও সে গুনাহগার হয়। আমরা অনেক সময় মনে করি যে ও আমার বদ্দুয়া কি দিবে, ওর বদ্দুয়ায় আমার কি হবে, সে তো গুনাহগার পাপি আর আমি তো নেককার, আমি নামাজি, আমি আল্লাহ তাআলার হক আদায়কারী। এই ব্যক্তি নামাজ পড়ে না, নানা ধরনের অন্যায়ের মাঝে জড়িত, এই ব্যক্তির উপর জুলুম করলে এই ব্যক্তির তো আল্লাহর সাথে লিঙ্ক নাই, আল্লাহর সাথে সম্পর্ক নাই, তো এই ব্যক্তি আমাকে বদদোয়া দিলে আমার কিছু হবে না, আর আমি তো অনেক নেককার মানুষ, আমার তো আল্লাহর সাথে বিশেষ সুসম্পর্ক আছে, আমার ব্যাপারে সে আল্লাহর কাছে কি বলবে। কিন্তু দেখেন হাদিসের মাঝে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন,
قال رسول الله صلى الله عليه وسلم نبي كريم صلى الله عليه وسلم ارشد করেন دعوت المظلوم مستجابا مظلوم ব্যক্তির দোয়া কবুল হয় আল্লাহর কাছে মজলুম ব্যক্তির দোয়া কবুল হয় ওয়া ইন কানা ফাজিরান যদিও সে অপরাধী হয় পাপী হয় ফাফুজুরুহু আলা নাফসিহি সে যদি পাপী হয় তার পাপের জন্য সে দায়ী তার পাপের তার শাস্তি হবে পাপের জন্য তো তার শাস্তি হবে কিন্তু তার প্রতি জুলুম করে তুমি যে পাপ করলে তোমার পাপেরও কি হবে শাস্তি হবে তার প্রতি অন্যায় করে তার প্রতি অবিচার করে তুমিও তো পাপী হয়ে গেলে তাই তোমারও পাপের কি হবে শাস্তি হবে عن انس بن مالك رضي الله تعالى عنه يقول قال رسول الله صلى الله عليه وسلم حضرت انس بن مالك رضي الله تعالى عنه থেকে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইত্তাকু দাওয়াতাল মাজলুম আল্লাহ রাসূল বলতেছেন আমাদেরকে ইত্তাকু তোমরা সাবধান থাকো দাওয়াতাল মাজলুম মজলুমের বদদুয়া থেকে তোমরা সাবধান হও মজলুমের বদদুয়া কিন্তু ভয়াবহ মজলুমের বদদুয়া এটা আল্লাহর কাছে কবুল হয়ে যায় তাই মজলুম ব্যক্তির বদদুয়াকে ভয় করো ইত্তাকু তোমরা বেঁচে থাকো তোমরা ভয় করো দাওয়াতাল মাজলুম মজলুম ব্যক্তির বদদুয়াকে ভয় করো ওয়া ইন কানা কাফিরান যদিও লোকটা কাফের হোক তুমি কাফেরের উপর জুলুম করলে যে তো কাফের আল্লাহকে মানে না সে আল্লাহকে মানে না সে যে আল্লাহকে মানে না এর বিচার আল্লাহর দরবারে হবে আল্লাহকে না মানার অপরাধ আল্লাহ তাকে এই অপরাধে সাজা দিবেন কিন্তু সে আল্লাহকে মানে না বলে তার প্রতি জুলুম করার অনুমতি তো তোমাকে দেওয়া হয় না যে যদিও সে কাফের হোক কাফের দেখে তাকে জুলুম করো না তোমার দৃষ্টিতে লোকটা কাফের বা লোকটা সে স্বীকারোক্তি দিচ্ছে যে আমি কাফের এজন্য তুমি তাকে জুলুম করবে ইসলাম এ সুযোগ দেয় না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাবধান করতেছেন ইত্তাকু তোমরা বেঁচে থাকো তোমরা ভয় করো দাওয়াতাল মাজলুম মাজলুম ব্যক্তির বদদুয়াকে ভয় করো ওয়া ইন কানা কাফিরান যদিও সে হোক কাফের যদিও সে কাফের হোক ফা ইন্নাহু লাইসা দুনাহা হিজাব কারণ মজলুম যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আর মজলুমের দোয়ার মাঝে কোনো পর্দা থাকে না মজলুম যখন দোয়া করে মজলুমের দোয়া আর আল্লাহ যে কবুল করেন কবুল করার জন্য আল্লাহ যে অপেক্ষায় থাকেন এর মাঝে কি থাকে না তোর পর্দাই থাকে না ফা ইন্নাহু লাইসা দুনাহা হিজাব কোনো পর্দা থাকে না এই দেখেন জুলুম কঠিন জিনিস জুলুম কঠিন জিনিস ওয়া উমিরতু লি আদিলা বাইনাকুম
আল্লাহু রব্বুনা ওয়া রব্বুকুম লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম লা হুজ্জাতা বাইনানা ওয়া বাইনাকুম আল্লাহু ইয়াজমাউ বাইনানা ওয়া ইলাইহিল মাসির। আল্লাহ আল্লাহর রাসূলকে বলতেছেন, নবী আপনি বলেন, ওয়া উমিরতু, আমাকে আদেশ করা হয়েছে, লি আদিলা বাইনাকুম, যেন তোমাদের মাঝে আমি ইনসাফ প্রতিষ্ঠা করি। এটা নবীর নবুয়তির জিম্মাদারি, যে দায়িত্ব নিয়ে, যে কর্তব্য নিয়ে, যে জিম্মাদারি নিয়ে নবী এই পৃথিবীতে আগমন করেছেন, সেই জিম্মাদারি হল একটা ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলা, যেখানে ইনসাফ থাকবে। আল্লাহু রব্বুনা ওয়া রব্বুকুম, দেখো আল্লাহ আমার রব, তোমাদের রব, রবকে আল্লাহ, লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, আল্লাহর সামনে তোমাকে উদারাতে হবে, আল্লাহর সামনে আমাকে উদারাতে হবে, লানা আমালুনা, যখন আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, লানা আমালুনা, আমার সাথে আমার আমলগুলো থাকবে, আর আল্লাহর সামনে যখন তোমাকে দাঁড়াতে হবে, ওয়ালাকুম আমালুকুম, তোমার সাথে থাকবে তোমার আমলগুলো, লা তাযিরু ওয়াজিরাতুন উইজরা উখরা, একজনের অপরাধে, একজনের অন্যায়, এটা অন্যজনের উপর চাপানো হবে না, একজনের অন্যায়ে অন্যজনকে শাস্তি ভোগ করতে হবে না, বাবার অপরাধে সন্তানের শাস্তি হবে না, সন্তানের অপরাধে বাবার শাস্তি হবে না, স্বামী অপরাধী স্ত্রীর কোনো শাস্তি হবে না, স্ত্রী যদি অপরাধী হয় স্ত্রীর অপরাধের জন্য স্বামীর শাস্তি হবে না, হবে কর্মীরা অপরাধ করছে লিডারের শাস্তি হবে না, লিডার যদি অপরাধী হয় কর্মীদের শাস্তি হবে না, বরং যে অপরাধী তার শাস্তি হবে, আর যে নিরপরাধী সে মুক্তি পাবে, ইনসাফের ময়দান হবে, বিচার যে হবে ইনসাফের সাথে বিচার হবে। এই দুনিয়াতে যারা ইনসাফ করবে এরা সেই বিচারের দিন কঠিন বিচার থেকে বেঁচে যাবে, দুনিয়াতে যারা ইনসাফের উপর নিজ জীবনকে পরিচালনা করবে, আর দুনিয়াতে যারা জালেম এরা সেই বিচারের ময়দানে তারা অপরাধী হবে। দুনিয়ার জালেমরা সেদিন তাদেরকে বিচারের সম্মুখীন হতে হবে, দুনিয়ার মজলুমরা সেদিন শক্তিশালী হবে, দুনিয়ার জালেমরা সেদিন দুর্বল হয়ে যাবে, দুনিয়ার জালেমরা দুর্বল হয়ে যাবে আর দুনিয়ার মজলুমরা এরা শক্তিশালী হয়ে যাবে। আল্লাহ বলতেছেন, ওয়ামালি যালিমিনা মিন আনসার, জালেমদের কোন সাহায্যকারী থাকবে না, অমা লিযালিমিনা, জালেমরা পাবে না, মিন আনসার, কোন আনসার পাবে না, কোন সাহায্যকারী পাবে না, অমা লিযালিমিনা মিন নাসির, জালেমদের জন্য কোন সাহায্যকারী হবে না, অমা লিযালিমিনা মিন হামিমিন, জালেমদের কোন বন্ধু হবে না, জালেমদের কোন বন্ধু, ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম, যে এখানে কোন অন্তরঙ্গ বন্ধু খুঁজে পাওয়া যাবে না, ওয়ামা লিযালিমিনা মিন নাসির, ওয়ামা লিযালিমিনা মিন হামিম, জালেমদের কোন অন্তরঙ্গ বন্ধু থাকবে না,
ওয়ালা শাফিইন, জালেমদের জন্য কেউ সুপারিশ করবে না, ওয়ালা শাফিইন, কোন সুপারিশকারীও পাবে না জালেমরা, জালেমদের জন্য কেউ সুপারিশ করবে না, ইউতাউ, যার সুপারিশ গ্রহণ করা হবে, কেউ জালেমদের জন্য সেদিন সুপারিশ করবে না। ওয়া বিসা মাসওয়াজ জালিমিন, যে জালেমদের ঠিকানা বড় কঠিন হবে, আল্লাহ বলতেছে বিসা বড় নিকৃষ্ট হবে, মাসওয়াজ জালিমিন, জালেমদের ঠিকানা বড় নিকৃষ্ট হবে। ইন্না জালিমিনা লাহুম আযাবুন আলীম, নিশ্চয়ই জালেম তাদের জন্য থাকবে আযাবুন আলীম, বড় যন্ত্রণাদায়ক শাস্তি, জালেমদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা থাকবে। والله لا يهدي القوم الظالمين, আল্লাহ বলতেছেন যারা জালেম, والله لا يحب الظالمين, আল্লাহ জালেমদেরকে ভালোবাসেন না, আল্লাহ জালেমদেরকে ভালোবাসেন না। والله لا يهدي القوم الظالمين, জালেম সম্প্রদায়কে আল্লাহ হেদায়েতের পথ দেখান না, জালেম সম্প্রদায়কে আল্লাহ হেদায়েত দেন না। আল্লাহ কোরআনে বলতেছেন লা ইয়ানালু আহদি আয-যালিমিন, আমার যে অঙ্গীকার, আমার যে চুক্তি, জালেমদের সাথে আমার চুক্তি নাই, জালেমদের সাথে চুক্তি নাই, লা ইয়ানালু আহদি, আমার অঙ্গীকারের সুফল পাবে না। ইমানদারদের সাথে আল্লাহর একটা চুক্তি আছে না, আল্লাহ বলতেছেন আমার এই চুক্তির সুফল তারা পাবে না যারা জালিমিন, যারা জালেম, তারা আমার সাথে চুক্তির সুফল তারা পাবে না। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه أنه قال أن رسول الله صلى الله عليه وسلم قال حضرت جابر بن عبد الله رضي الله تعالى عنه তার থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন ইত্তাকুজ জুলমা, তোমরা জুলুম থেকে বাঁচো, তোমরা জুলুম থেকে সাবধান হও, তোমরা জালেম হও না। ইন্না জুলমা জুলমাতুন ইয়াউমাল কিয়ামা, দেখো আজকের জুলুমগুলো কিয়ামতের দিন, কিয়ামতের দিন আজকের জুলুমগুলো কিয়ামতের দিনে বড় অন্ধকারে পরিণত হবে, হাশরের ময়দানে তোমার জন্য অন্ধকার তৈরি করবে, কঠিন অন্ধকার, তুমি আলো খুঁজে পাবে না, সেখানে তুমি আলো খুঁজে পাবে না, কঠিন অন্ধকার হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে সাবধান করছেন যে তোমরা জুলুম থেকে বাঁচো। কোরআনে কারীমের মাধ্যমে মহান রব্বুল আলামিন সাবধান করছেন জুলুম থেকে তোমরা বাঁচো। আল্লাহ কোরআনের মাঝে বলতেছেন লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমা আন-নাসু বিল কিসতে, আমি সুস্পষ্ট প্রমাণ দিয়ে, কিতাব দিয়ে নবী প্রেরণ করেছি, আর নবীর কাছে আমি আমার বিধান দিয়েছি, নবী পাঠাইছি, কিতাব পাঠাইছি,
নবী সুস্পষ্ট, আমার কিতাবের কথাগুলো সুস্পষ্ট। উদ্দেশ্য হল লিয়াকুমান নাসু বিল কিসতি, নবীকে পাঠাইছি তিনি যেন ইনসাফকে প্রতিষ্ঠা করেন। ইসলাম মানে ইনসাফ, এটা ইনসাফের ধর্ম। মুসলমানের জীবন হল ইনসাফের জীবন। মুসলমানের ধর্ম আর ধার্মিকতা হল তার জীবনের মাঝে ইনসাফ আছে। সে জালেম না, মুসলমান জালেম না। মুসলমানের আখলাকের অন্যতম অপরিহার্য বিষয় হল ইনসাফ। সবার সাথে ইনসাফ, নিজ ঘরের সাথে ইনসাফ, স্বামী তার স্ত্রীর সাথে ইনসাফ তাকে প্রতিষ্ঠা করতে হবে। স্ত্রী তার জিম্মাদারি স্বামীর সাথে ইনসাফ প্রতিষ্ঠা করা, যেটা পাওনা এই পাওনা পরিশোধ করা, এটা হলো ইনসাফ। বাবার জিম্মাদারি সন্তানের সাথে ইনসাফ করা, সন্তান তার বাবার সাথে ইনসাফ করবে, জুলুম করবে না, এটা ইসলামের হুকুম। ভাই তার বোনের সাথে ইনসাফ করবে, বোন তার ভাইয়ের সাথে ইনসাফ করবে, ভাই ভাইয়ের সাথে ইনসাফ করবে, বোন বোনের সাথে ইনসাফ করবে। প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন ব্যক্তিরা তাদের অধীনস্থদের সাথে ইনসাফ করবে। পাড়া প্রতিবেশী আপনজন স্বজন কেউ যেন জুলুমের শিকার না হয়, একজন মুসলমান সবার সাথে ইনসাফ প্রতিষ্ঠা করবে। إن الله يأمركم بالعدل والإحسان بلسي إنصاف প্রতিষ্ঠা করবে। আর আরেকটা হলো ইহসান, ইহসান প্রতিষ্ঠা করবে। ইনসাফ হলো আমার পাওনা আপনি আমাকে দিলেন, আমিও আপনার পাওনা আপনাকে দিলাম, আপনার পাওনাটা আপনার কাছে পরিশোধ করলাম, ইনসাফ। আর এহসান এটা আরো বড় ব্যাপার। এহসান অনেক বড় ব্যাপার। ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা, কোরআন বলতেছে তোমাদের পিতা মাতাদের সাথে তোমরা এহসান করো। এহসান বলা হয় নিজের পাওনা, এটার জন্য পাওনাদারকে তাগাদা না করে, পাওনাদারের যে পাওনা এটাকে পরিশোধ করে দেয়া। আমিও আপনার কাছে পাওনাদার, আপনিও আমার কাছে পাওনাদার। আপনার উচিত আমার পাওনা পরিশোধ করা, আমার উচিত আমার পাওনা পরিশোধ করা। আপনি আমার পাওনা পরিশোধ করেন না, কিন্তু আমি এটা ভাবিও না যে আপনি আমার পাওনা পরিশোধ করতেছেন না। আমি সব সময় আপনার যে পাওনাটা আছে এই পাওনাটা আপনাকে পরিশোধ করে যাচ্ছি, আমার পাওনার ব্যাপারে আপনাকে কিছু বলি না, আমি কোনো তাগাদাও দিই না। এটা হলো এহসান।
এটা কোনোদিন বলা যাবে না যে আমি তো আমার পাওনা দিচ্ছি, আপনি আমার পাওনা তো দেন না, আপনি দেন না আমি দিব কেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে নিয়ে বসা তো বললেন, এমন এক যুগ আসবে মানুষ তোমাদের কাছ থেকে তাদের পাওনা এটা পুরোপুরি বুঝে নিবে কিন্তু তোমাদের পাওনা তোমাদেরকে দিবে না, সবাই শুধু নিজের পাওনার চিন্তা করবে, নিজের পাওনা নিয়ে কারাকারি করবে, আমার পাওনা আমাকে দাও। কিন্তু সে তারটা বুঝিয়ে দিবে না। মনিব শ্রমিকের কাছ থেকে পাওনা শ্রম এটা পূর্ণ বুঝে নিবে কিন্তু তার মজুরি দিবে না। তো সাহাবা একরাম প্রশ্ন করছেন, তখন তাহলে কি করব আমরা? তোমরা তাদের পাওনা পরিশোধ করবে আর তোমাদের পাওনা তোমরা আল্লাহর কাছে চাই। এটা হলো ইসলামের শিক্ষা, এটাকে বলা হয় ইহসান। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ইহসান। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তোমাদেরকে ইনসাফ এবং ইহসানের হুকুম তিনি প্রদান করেন। সেই মুসলমানের জীবনে ইনসাফ থাকবে, মুসলমানের জীবনে ইহসান থাকবে, জুলুম থাকবে না। জুলুম কঠিন জিনিস, জুলুম এত কঠিন জিনিস, হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন যে কোন ব্যক্তি যদি অপর ব্যক্তির উপর জুলুম করে, যে ব্যক্তি মিথ্যা কসমের মাধ্যমে, মিথ্যা শপথের মাধ্যমে কোন মুসলমানের হক যদি নষ্ট করে, তো আল্লাহ তার জন্য জাহান্নামকে অনিবার্য আর জান্নাতকে হারাম করে দেন। তো একজন ব্যক্তি আল্লাহর রসুলকে প্রশ্ন করল, যদি ছোটখাটো তুচ্ছ কোনো জিনিস হয়, অন্যায়ভাবে যে জিনিসটা নিয়েছে এটা যদি খুব তুচ্ছ কিছু হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উত্তরে বললেন, আরে তা যদি পিলু গাছের একটা ডালও হয়, তা যদি পিলু গাছের একটা ডালও হয়, তো এই হক যে নষ্ট করল আল্লাহ তাআলা তাকে এই হক নষ্টের শাস্তি প্রদান করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, আল্লাহর কসম, আল্লাহর রাসূল বলতেছে যে আল্লাহর কসম, তোমাদের কোন ব্যক্তি যদি অন্যায় কিছু করে, তোমাদের কোন ব্যক্তি যদি কোন জুলুমের সাথে সম্পৃক্ত হয়, কিয়ামতের দিন সে তা বহন করতে করতে আল্লাহর দরবারে উপস্থিত হবে। এক ইঞ্চি জমি আপনি অন্যায়ভাবে কারো থেকে জোরপূর্বক আপনি গ্রহণ করেছেন, হাশরের ময়দানে হাদিসের কথা, সাত তবক জমিন তার গলার মাঝে লটকিয়ে দেওয়া হবে, সে তা সহ আল্লাহর সামনে উপস্থিত হবে। সেদিন তো অপরাধ লুকানো যাবে না, দুনিয়াতে অপরাধ দেখানো যায় না, এখানের নামাজি চেনা যায় না, বেনামাজিও বোঝা যায় না, কারণ বাহিরে বের হইলে এটা বোঝার উপায় নাই, কে রোজাদার, কে বেরোজদার, কে জাকাত আদায় করে, কে জাকাত আদায় করে না,
কে হালাল উপার্জন করে, কে হারাম উপার্জন করে, কে জালেম, কে অপরাধী, দুনিয়াতে চেনা যায় না। অপরাধগুলো ঢাকা, আল্লাহ ঢেকে দিছেন। ঢেকে দিয়েছেন কে? আল্লাহ ঢেকে দিয়েছেন, কেউকে দেখতে দেন না। কিন্তু হাশরের ময়দানে অপরাধগুলো লুকানো যাবে না, দেখা যাবে। হাশরের ময়দানে অপরাধগুলো লুকানো যাবে না, দেখা যাবে। فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ নেকিও দেখা যাবে, যদি একটা নেকিও হয়, নেকি যদি একটা অনুপরিমাণ হয়, সে তার নেকিটাকে দেখবে, তার নেকিটা তার সাথে থাকবে। فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ গুনাহ যদি হয়, একটাও যদি গুনাহ হয়, গুনাহটাও দেখা যাবে, লুকানো যাবে না। আল্লাহর সামনে বান্দা উপস্থিত উপস্থিত হতে হবে না? ইয়াউমা ইদিন, সেদিন তো আরজুনা, তোমাদেরকে উপস্থিত করা হবে। লা তাখফা মিনকুম খাফিয়া, তোমাদের কোনো কিছুই সেদিন গোপন থাকবে না, সব কিছু দেখা যাবে, সব কিছু, ছোট আমলগুলো দেখা যাবে, বড় আমলগুলো দেখা যাবে, ছোট ছোট গুনাহগুলো দেখা যাবে, বড় বড় গুনাহগুলো দেখা যাবে। ওয়ায়ুরাফুল মুজরিমুনা বিসিমাহুম, অপরাধী ব্যক্তি তার চেহারা দেখেই তাকে চেনা যাবে, কি কি গুনাহের মাঝে সে জড়িত, তার গুনাহগুলো চেহারার দিকে তাকাইলেই সবাই বুঝবে, আহ এই লোকটা এইসব কাজ করত, এই লোকটা এমন এমন অন্যায়কারী, এই লোকটা এত বড় জালেম, চেহারা দেখার সাথে সাথে সব চেনা যাবে। আল্লাহর রাসূল বলতেছেন যে জুলুম অন্যায় এটাকে নিয়েই আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে। আমি আল্লাহর রাসূল বলতেছেন খুব দরদ এবং মহব্বতের সাথে, আমি তোমাদের কাউকে এই অবস্থায় আল্লাহর দরবারে হাজির দেখতে চাই না। আল্লাহ, আল্লাহর রাসূল বলতেছেন আমি তোমাদের কাউকে এই অবস্থায় আল্লাহর দরবারে উপস্থিত দেখতে আমি চাই না। যে তুমি একটা উট বহন করে আনতেছ আর সে উট শব্দ করতেছে, তুমি একটা গরু বহন করে আনতেছ আর সে গরু হাম্বা হাম্বা শব্দ করতেছে, আর তুমি ছাগলের পাল বহন করে আনতেছ আর তারা ভে ভে শব্দ করতেছে, অর্থাৎ এসব অন্যায় ভাবে তুমি অন্যের সম্পদকে আত্মসাৎ করেছিলে, আজকে এই সমস্ত জিনিসগুলো তুমি লুকাবে কোথায়, তুমি রাখবে কোথায়, এ সব তোমার সাথে উপস্থিত হবে। আর এই সব কিছু সহ তুমি তো অন্যায়কারী, এই অন্যায়ের বিশাল বোঝা, পাহাড় সমান অন্যায় এবং জুলুম তোমার সাথে, আর এ জালেম অমালি জালিমিন মিন হামিমিন, জালেম সে কোনো বন্ধু পাবে না, ওয়ালা শাফিইন, এবং সে কোনো সুপারিশকারীও পাবে না, কারণ এত এত জুলুম, এত এত অন্যায়, তার জন্য কে সুপারিশ করবে? সেই জুলুম থেকে বাঁচতে হবে। আখবারানা মামারু নান কাতাদা তাবিল হাসান আও কিলাইহিমা, হযরতে মামার তিনি বর্ণনা করেন হযরতে কাতাদা অথবা হাসান থেকে অথবা উভয় থেকে। কালা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আজ-জুলমু সালাসা, জুলুম তিন প্রকার। জুলুম কয় প্রকার? জুলমুন লা ইউগফার, এক ধরনের জুলুম আছে, এই জুলুমের মাফ নাই, ক্ষমা নাই। জুলমুন লা ইউতরাক, আরেক ধরনের জুলুম আছে, যে জুলুম থেকে নিষ্কৃতি নাই।
ওয়াজুলমুন ইউগফার, আরেক ধরনের জুলুম আছে যেটা মাফ করে দেওয়া হবে। জুলুম কয় প্রকার? আম্মা যুলমুল্লাযী লা ইগফির, এক ধরনের জুলুম আছে যেই জুলুমের কোনো ক্ষমা নাই, কোনো মাফ নাই। ফাশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা, এটা এমন জুলুম এই জুলুমের কোনো মাফ নাই, কোনো ক্ষমা নাই। আল্লাহর যে উপাসনা পাওনা, যে শ্রদ্ধা, যে ভক্তি, এটা আল্লাহর পাওনা, এটা আল্লাহকে না দিয়ে অন্যকে দেয়া, যে ভালোবাসাটা সর্বোচ্চ ভালোবাসাটা আল্লাহর পাওনা, এটা আল্লাহকে না দিয়ে অন্যকে দেওয়া, মানে অন্যকে আল্লাহর স্থানে বসানো এবং তার পূজা করা, তার উপাসনা করা, এটা এমন জুলুম এই জুলুমের কোনো ক্ষমা নাই। ওয়াম্মা যুলমুল্লাযী লা ইউতরাক, আরেক জুলুম যে জুলুম থেকে নিষ্কৃতি নাই, ফাযুলমুন নাসি বাযুহুম বাযা, এটা একজন ব্যক্তির অপর ব্যক্তির উপর জুলুম করা, আপনার অধীনস্থ সে দুর্বল, এই যে দুর্বলের উপর সবলের যে অত্যাচার, অন্যায়, অবিচার, সেদিন আজকের সবলরা দুর্বল হয়ে যাবে, আজকের দুর্বলরা সেদিন সবল হয়ে যাবে, তারা শক্তিশালী হয়ে যাবে। সেদিন আজকের সবলরা তারা দরিদ্রে পরিণত হবে, আর আজকের দরিদ্ররা, আজকের মজলুমরা তারা সবল এবং শক্তিশালী হয়ে যাবে, বিচার হবে জুলুমে। ওয়াম্মা যুলমুল্লাযী ইগফার, আরেক জুলুম আছে আল্লাহ এটা মাফ করে দিবেন, ফাযুলমুল আবদি নাফসাহু ফীমা বাইনাহু ওয়া রাব্বাহু, যেটা বান্দা তার নিজের উপর যে জুলুম করে, আল্লাহর যে সমস্ত হকগুলো তার আদায় করার কথা ছিল সে হকগুলো আদায়ে সে ত্রুটি করে, আল্লাহ তার এই সমস্ত ত্রুটিগুলো এটাকে আল্লাহ ক্ষমা করে দিবেন। তাই আল্লাহর রসুল বলতেছেন, হাদিসের মাধ্যমে তিনি আমাদেরকে সতর্ক করতেছেন, ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, দেখো মজলুমের বদদোয়া থেকে তোমরা খুব ভয় করো, ফা ইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, কেননা তার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, সে দোয়া করে আর আল্লাহর দরবারে তার দোয়াগুলো কবুল হয়ে যায়। হাদিসের মাঝে আসছে, আল্লাহ জালেমকে সুযোগ দেন কিন্তু ছাড়বেন না, আল্লাহ জালেমদের বিচার দেরি করেন কিন্তু জালেমদেরকে তিনি ছাড় দেন না। আলা মাইমুন ইবনু মেহরান, হযরত মাইমুন ইবনু মেহরান তিনি বলতেছেন, জালেম কত ধিকৃত যে ইন্নার রাজুলা ইকরাউল কুরআন ওয়া হুয়া ইয়ালানু নাফসাহু, যে সে কুরআন পড়ে অথচ সে নিজের উপরই লানত করে, নিজেকে অভিশাপ দেয়, তাকে লোকেরা প্রশ্ন করলো, কাইফা ইয়ালানু নাফসাহু, সে কুরআন পড়তেছে তার তো সব হবে, সে কুরআন পড়তেছে তার নিজের উপর অভিশাপ কিভাবে দিতেছে? কালা, তিনি বললেন, ইয়াকুলু, সে কোরআনের মাঝে বলে, আলা লানাতুল্লাহি আলা যালিমিন, জালেমের উপর আল্লাহর লানত, জালেমের উপর কার লানত? জালেমের উপর আল্লাহর লানত বর্ষিত হোক, সে কোরআন পড়তেছে আর এটা বলতেছে, আর আল্লাহর রাসূল তিনি বলতেছেন ওয়া হুয়া জালেম, আর সে নিজেই জালেম, সে যে বলতেছে জালেমের উপর আল্লাহ লানত বর্ষিত হোক আর সে নিজেই জালেম, তাহলে এই লানত তার উপরও তো বর্ষিত হচ্ছে। এই জালেম ব্যক্তি সে হলো এত ধিকৃত আল্লাহর কাছে, জালেম ব্যক্তি এত অপছন্দনীয় যে জালেম ব্যক্তির ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত, লা ইয়ানালু আহদি আয-যালিমিন,
জালেম ব্যক্তির সাথে আমার কোনো চুক্তি নাই, তার সাথে আমার কোনো কমিটমেন্ট নাই। এই মুসলমানের জীবনের মাঝে জুলুম থাকা যাবে না, থাকতে হবে ইনসাফ। মুসলমান তার দ্বারা অপর মুসলমান কেন, মুসলমান দ্বারা একজন কাফির ব্যক্তিও সে ইসলাম তাকে এই শিক্ষা দেয় যে কোনো জুলুমের শিকার হবে না। মুসলমান অন্যের অধিকার, অন্যের যে হক আছে, অন্যের উপর তার যে জিম্মাদারি, তার যে দায়িত্ব আছে, এই দায়িত্বগুলো সে ইনসাফের সাথে আদায়কারী হবে, এটা মুসলমানের আখলাক হবে। আজকে দেখেন আমরা মুসলমান কিন্তু আমাদের নিজেদের জীবন, আমাদের সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, আমরা আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে, আমরা আমাদের কাজগুলোর মাধ্যমে আমাদের আপন সন্তানকে আমরা জুলুম করতেছি, আমরা ঘরের প্রিয়তমা স্ত্রীর সাথে জুলুমের আচরণ করতেছি, আমাদের প্রতিবেশী আমাদের দ্বারা মজলুম হচ্ছে। মুসলমান আমাদের দ্বারা আমাদের অপর মুসলমান ভাই আমাদের দ্বারা মজলুম হচ্ছে, আমরা অন্যায়ভাবে অপর মুসলমান তাকে গালি দিচ্ছি, তার ত্রুটি বিচ্যুতি নিয়ে আলোচনা করতেছি। দিনে যদি আপনি তিনটি করে গীবত করেন, দিনে তিনটা করে যদি গীবত করেন, এক মাসে গীবত হয় 90টা। দিনে তিনটা করে গীবত করলে এক মাসে গীবত হয় কয়টা? 90টা। হাশরের ময়দানে আপনার এই এক মাসে আপনি যে এই 90টা গীবত করছেন, এই 90 জনের পাওনা পরিশোধ করতে হবে। এই 90 জন ব্যক্তি আলাদা আলাদা ভাবে আপনাকে ধরবে, তুমি আমার নামে গীবত করছো, আমার উপরে জুলুম করছো, আজকে আমি বিচার প্রার্থী, তুমি আমাকে আমার পাওনা দাও। বুঝার চিন্তা করেন এটা কত ভয়াবহ অবস্থা হবে। আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তেছি না, কিন্তু দিনে 5টা করে গীবত ঠিকই করতেছি। নামাজ হলো ফরজ, ফরজ আদায় করতেছি না, গীবত করা কবিরা গুনাহ হারাম এটা ঠিকই করতেছি। এ সমস্ত আমলগুলোর তো বিচার হবে, আখেরাত সত্য এবং সেই হাশরের ময়দান সত্য। আমরা আমাদের দিনগুলো কি কামাচ্ছি আর এর ফলাফল কত ভয়াবহ হবে, এটাকে আমরা চিন্তা করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, সেই অনুযায়ী নিজ জীবনকে ইনসাফের উপর প্রতিষ্ঠা করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।